শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে সহোদিতম श्रीनन्दनन्दनं वन्दिराधिका चरणोदयं गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवश्यकृपासिन्धुव्यवश्च पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं पङ्गुं लङ् हरितगिरिं

সংকীর্তনে কৃষ্ণ কত উপদেশ গৌরী অপত্রসূ প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोद अक्ष जगوذ বरुण দৈয়ম সদা পরিভবগ্নমবিষ্ট দোহম তেথাস পদম শিববিরিনচনুতম শরণ্য भीत्तात्यहं पनतपाल्भवाद्विपूथं वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवलखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गभवधूष्वदर्शि पौर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयिकदा किपाम करोषि শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্ গদা ধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্্বৈত গদা ধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

विषाम् द्वज जुगधर्म पालो बंदे जगत प्रिय करो करुणा बतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरबंद दीप रूप भुक्ति मुक्ति भावानुरूपे न सदा नरानम् गंगा रमणीय जटा कलापं गौरी निरंतर विपुशी तोमां भागम नारायनों प्रिय मनंगो मदा पहारम बरान सिपुरापति भजभी शनाथम वागी सजुष्ट भदने लक्ष्मीर जस सच्चा वक्षसी जस्यास्ते हिदय संभीत নিশৃহমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ভক্তির যভগতি কিঞ্চন সর্বুণতো সীস্বর হরোভক্ত কুতো মহদ্গুনা মনোরথিন সতো ধবহাসি ভক্তিভগবতিঞ্চনা সর্বুণৈত্র সতীস্বর হরোভক্ত কুতো মহদ্গুণ মনোরথিন সো ধবহ গৌরী গোষ্ঠী পথি শীর্ষিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক্টর বহুপাল পরমংশ জগৎগুরু জানিয়েছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে আমি যখন জগৎকে দর্শন করতে চাই দর্শন করতে যাই বা দর্শন করতে চাই সেটা আমার পক্ষে একটা বিরাট বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভা পরমস জগৎগুরু জানিয়েছেন যখনই আমি এই জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে জগৎ দর্শন করতে যাই তখন সেটা আমার পক্ষে একটা বিরাট বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় এই জগৎটাকে বলা হয় ভোগভূমি এই জগৎটাকে বলা হয় ভোগভূমি এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভোগ ছাড়া কেউ কিছু বোঝে না এখানে এই জগতে কেউ ভোগ ছাড়া কিছু বুঝতে চায় না কেবল ভোগই বোঝে অন্য কিছু বুঝতে চায় না সেখানে বলছেন এই জগতের প্রত্যেক মানুষ একে অপরকে দমন করতে চায় নিজের অধীনে রাখতে চায় তুমি আমার অধীনে থাকবে আমার কথা শুনবে যদি না শুনো তাহলে সেখানে মনোমালিন্য হবেই হবে কাজেই এখানে এই জগতে একে অপরের ওপর আধিপত্য বিস্তার করতে চায় এই জগতে কেউই আনুগত্য করতে চায় না আনুগত্য বলতে শুদ্ধ গুরুবৈষ্ণবের আনুগত্যের কথাই বলা হচ্ছে সেটা কেউ করতে চায় না শ্রীমন মহাপ্রভুর সময় যখন তিনি প্রেম বিতরণ করছিলেন প্রত্যেককে কৃপা বিতরণ করছিলেন প্রকট বিহার সেই সময়তে একদা মহাপ্রভু অষ্টপোহর লীলা আবিষ্কার করেছিলেন অর্থাৎ অষ্টপোহর সবসময় তিনি ভাবে সিংহাসনের উপর বসে রয়েছেন এমনিতে নিমাই ঠাকুর পরিচয় দেন না যে আমি ভগবান এমনিতে নিমাই ঠাকুর পরিচয় দেন না আমি ভগবান কেউ ভগবান বললে উনি রেগে যান কিন্তু মাঝে মাঝে তার এমন ভাব হয় সিংহাসনে বসে ভগবৎ ভাব প্রকট করেন সেই সময় চব্বিশ প্রহরের সময় প্রত্যেককে কৃপা করছেন শ্রীধর খোলা বেজা শ্রীধরকে ডেকেছেন প্রত্যেককে ডেকে কৃপা করছেন কিন্তু মুকুন্দকে ডাকছেন না মুকুন্দকে ডাকছেন না তিনি মুকুন্দ বাইরে দাঁড়িয়ে রয়েছেন আর ভক্তরা বলছেন আপনি মুকুন্দকে কেন কৃপা করছেন না প্রভু প্রভু বলছেন মুকুন্দের মুকুন্দের ওপর আমি কৃপা করতে পারব না ইচ্ছা করে বলছেন মুকুন্দ ভগবানের পার্শ্ব মুকুন্দরপর কৃপা আগে থেকেই আছে তথাপি বলছেন আমি মুকুন্দকে কৃপা করব না কেন করবেন না বলে ও বেটা খড়ঝাটিয়া খড়ঝাটিয়া যেখানে যায় যেখানে যেমন পরিবেশ সেরকম মিলে যায় ও যেখানে যেমন পরিবেশ সেখানে গিয়ে সেরকম মিলে যায় কাজে আমি ওকে কৃপা করতে পারবো না আমি ওর কথা বলবো না বলে তিনি নিষেধ করছেন সেই সময়তে যখন ভক্তরা বলছেন যে ও তো আপনার সেবা করে আপনি দয়া করে যদি ভুলও করে থাকে আপনি ওকে কৃপা করুন দয়া করে তখন বলছে ঠিক আছে যাও এক কোটি বছর পরে করব কোটি বছর পরে ওকে কৃপা করবো কোটি বছর পরে ওকে কৃপা করব। এই কথাটা শুনে আমাদের মুকুন্দ নৃত্য করতে আরম্ভ করেছেন বারান্দাতে মহাপ্রু বলছেন ও নৃত্য করছে কেন বলে আপনি যে বললেন কোটি জন্ম পরে ওকে কৃপা করবেন ওই বিশ্বাসটা ওর আছে আপনি কোটি জন্ম বলেছেন যখন কোটি জন্ম পরে করবেনি ওই আনন্দে ও নাচে তখন মহাপ্রভু বলছেন ওকে আমার কাছে এক্ষুনি নিয়ে আসো ওর কোটি জন্ম হয়ে গেছে ওর যে বিশ্বাস ওর যে বিশ্বাস দৃঢ় বিশ্বাস ওর যে দৃঢ় বিশ্বাস হয়েছে যে আমি কোটি জন্ম বলে ওর বিশ্বাস এতে কোটির জন্ম পার হয়ে গেছে এটা অনেকে এই মানেটা বুঝতে পারবে না কোটি জন্ম পার হয়ে গেছে এটা মহাপ্রভু যে বললেন মহাপ্রভুর কাছে সময় কাল পাত্র এগুলো ভগবানের কাছে হচ্ছে গোলাম বোঝা গেল না ভগবানের গোলাম আর আমরা গোলামি করি সময়ের গোলামি করি ঘড়ি দেখি কটা বাজে আমরা সময় কাল পাত্র এর গোলামি করে আসছি চিরকালই করে আসছে এর বাইরে করতে পারে না কিন্তু সময় কাল পাত্র এগুলো ভগবানের আজ্ঞায় চলে ভগবানের আদেশ অনুযায়ী তারা তাদের কাজ করে অপ্রাকৃতিক জগতে প্রাকৃতিক জগতের যে কোনো সময় আদি এগুলো ভগবান ইচ্ছে করলে অন্যরকম করতে পারেন এর মধ্যে কোনো কথা নেই যেমন প্রাকৃত জগতেরই একটা ঘটনা ঘটে ভগবানের কথা ছেড়েই দিলাম আমরা পরমেশ্বর কৃষ্ণের কথা ছেড়ে দিলাম শঙ্কর ভগবানের ক্ষেত্রেও এরম হয়েছে একজন বৃদ্ধ ব্যক্তি কেদারনাথ দর্শন করতে গেছেন তার একবারের শেষ সময় যখন কেদারনাথ বন্ধ হয়ে যাবে আর খুলবে আবার ছমাস পরে ছমাস আট মাস পরে যখন সেই ব্যক্তি এটা বিখ্যাত ঘটনা তিনি দর্শন করতে গেছেন তা শারীরিক অবস্থা এমন এখানে পৌঁছেছেন এমন দেরি করে যে সেই সময় শেষ দিনে ও তালা লাগিয়ে পূজারি চলে যাবে পূজারি থাকবে না পূজারি তালা লাগিয়ে উনি প্রার্থনা করলেন আমাকে একটু দর্শন এখনও হবে না এক বছর পরে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল যে এত কষ্ট করে এলাম এত দূর থেকে দর্শন হলো না আশ্চর্য ব্যাপার সেই ব্যক্তির যখন জ্ঞান ফিরল জ্ঞান ফিরে দেখে চারিদিকে হইচই হচ্ছে হইচই হচ্ছে তাকিয়ে দেখে দেখে মন্দির খোলা মানে কী করে একটা এই যে ছমাস কী করে ওই ভগবান শঙ্কর ওকে কাটিয়ে দিল কেউ জানে না উনি মনে করছেন যে বোধ মন্দির বোধ হয় করে খুললো হয়তো পূজারই দয়া করে খুলেছে খবর নিয়ে জানলো এটা ছমাস পরে ও তো শীত চলে গেছে তারপর খুলেছে তা প্রাকৃত জগতে আমাদের শঙ্কর ভগবানও এরকম করেন করতে পারেন আর অপ্রাকৃতিক জগতে যে রাসলীলা ব্রহ্মরাত্রি ব্যাপী ব্রহ্মরাত্রি ব্রহ্মার একদিন হিসাব করা যায় না এত বিরাট দিন সেই সময়ের মধ্যে ব্রহ্মরাত্রি ব্যাপী এই রাসলীলা হলো কিন্তু তাদের মনে হলো চোখের পলেকে চলে গেল তাদের মনে হলো চোখের পলকে চলে গেল এরকম ধরনের অবস্থা চোখের পলক পড়তে পড়তে আমাদের আসলে চলে গেল এত কম সময় আবার ওই গোপিকাদের যখন ভগবান বৃন্দাবন ছেড়ে দিয়ে এটা তো ভেতরে ভগবান কোনোদিনই ছেড়ে যাননি জীব জীবগোস্বামীবাদ বলছেন ভগবান বৃন্দাবন ছেড়ে কোথাও যাননি এটা ভেতরে ছিলেন আর বাইরের দৃষ্টিতে দেখা গেল তিনি মথুরা গেলেন মথুরা গিয়ে লীলা করলেন যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা যাত্রা করলেন গেলেন সেই সময় থেকে গোপিকারা একটা একটা সেকেন্ডকে যুগ মনে করত একটা একটা অল্পসে চোখের পলক এক একটা সঙ্গে যুগ এক যুগ চলে যাচ্ছে কৃষ্ণকে দর্শন করতে পারলাম না এরকম ধরনের বিচারটা তারা করেন যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে বলছেন যে যে ব্যক্তির আকিঞ্চনা ভক্তি জীবনে উদয় হয়েছে মানে যাদের জীবনে নিষ্কিঞ্চনা ভক্তি বা আকিঞ্চনা ভক্তি হয়েছে তারা তাদের মধ্যে সমস্ত দিব্য সুরীগণ সমস্ত গুণাবলীর সঙ্গে তাকে কৃপা করার জন্য তাকে সাহায্য করার জন্য সবসময় বিরাজ করেন সব সময় তাকে সাহায্য করার জন্য তারা বিরাজ করেন কোনো অসুবিধা হতে দেন সেখানে বলছেন নিষ্কিঞ্চন বা আকিঞ্চন ভক্ত তার মধ্যে সমস্ত গুণাবলী দিব্য গুণাবলী থাকে যে আকিঞ্চন ভক্ত যিনি নিষ্কিঞ্চন তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী থাকে এই দিব্য গুণাবলীগুলো কোনো এই প্রাকৃত জগতে এই জড় জগতে পাওয়া যায় না অনেক সময় মনে হয় যে আমাদের কোনো একটা বিখ্যাত একজন বাস্তবিক সাধু তার যা গুণাবলী আছে আমাদের বাড়ির পাশে থাকেন তারও গুণাবলী ওই রকম ধরনের গুণাবলী আছে মনে হয় অনেক সময় মনে হয় যে ইনি শান্ত ভালো করে কথা বলেন অনেক কথা জিজ্ঞাসা করেন অনেক গুণাবলী এমন আছে যেগুলো মনে হয় বৈষ্ণবের যে গুণাবলী আছে ওদেরও সেই গুণাবলী ওনার আছে কিন্তু এটা হয় না কারণ বৈষ্ণবের গুণাবলী হল অপ্রাকৃত আর জড়জগতের যারই যত ভালো গুণই থাকুক সাত্বিক ভাব ভদ্রলোক সাত্ত্বিক ভাব কিন্তু সেগুলো প্রাকৃত গুণ এই জগতের জাগতিক গুণ এগুলো জাগতিক গুণ তার মরার সঙ্গে সঙ্গে এগুলো শেষ হয়ে যাবে কিন্তু অপ্রাকৃত জগতের বুড়ি বৈষ্ণবের যে গুণাবলী সেটা কখনোই প্রাকৃতিক জগতের লোকের সঙ্গে মিলে যেতে পারে না কারণ আমরা জানি কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলেই সঞ্চারী কৃষ্ণের ভক্তের মধ্যে কৃষ্ণের সমস্ত গুণাবলী কৃষ্ণের ভক্তের মধ্যে কৃষ্ণের সমস্ত গুণাবলী কৃষ্ণের সঞ্চারিত হয় কৃষ্ণের মধ্যে কৃষ্ণের ভক্তের মধ্যে কৃষ্ণের যা গুণাবলী আছে সেগুলো সব আসে কিন্তু কৃষ্ণের যে গুণাবলীগুলো অর্থাৎ ভগবানের যে গুণাবলীগুলো যেগুলো ভগবানের ছাড়া অন্য কাউর থাকা উচিত নয় সেগুলো আসবে না যেমন সৃষ্টি ভগবান সৃষ্টি করতে পারে ভগবানের সৃষ্টি ক্ষমতাটা এটা ভক্তকে দেবে না এটা হয় না যেগুলো ভগবানের ভগবত্তা যেগুলো ভগবানের ভগবত্তাকে বজায় রাখার জন্য যেগুলো থাকে বিশেষ গুণাবলী সেগুলো আসে না বাদবাকি সমস্ত গুণাবলী আসে যেমন ভক্ত কখনো রাস করতে পারবে না ভক্ত রাস করতে পারবে না সব গুণই আসবে বেনু বেনু গুণ মাধুরী লীলা মাধুরী রূপ মাধুরী এগুলো এগুলো ভগবানের এগুলো বিশেষভাবে থাকে কিছু কিছু গুণাবলী আছে যেগুলো নারায়ণের মধ্যেও থাকবে না নারায়ণের মধ্যেও থাকবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটা বিশেষ গুণাবলী এগুলো সব থাকে ভগবত দর্শনের জন্য আকিঞ্চনা ভক্তির দরকার হয় অর্থাৎ যার জীবনে আকিঞ্চনা ভক্তি উদয় হয়নি সে কোনোদিনই ভগবানকে দর্শন করতে পারে না ভগবানের সঙ্গে সাক্ষাৎকার হয় না যে শ্লোক দিয়ে বললাম সেখানে বলছেন যশাস্তি ভগবতী ভক্তির আকিঞ্চনা সর্বগুণে স্তত্র সমা সুরা। হরির ভগবানের যারা অভক্ত ভগবানের যারা অভক্ত তাদের মধ্যে অপ্রাকৃত গুণাবলী আসতে পারে না হরৌ অভক্ত শকুত মহৎ গুণা মহৎ গুণাবলীগুলো তাদের মধ্যে আসতে পারে না এগুলো একমাত্র ভক্তের মধ্যেই থাকে যার জন্য জগতের লোক কৃপাপ্রাপ্ত হয়ে থাকে আমরা কালকে আলোচনা করেছিলাম যে শুধু ভগবানের নয় এমন এমন মুনি আছেন যাদের ক্ষমতা এত বেশি তাদেরকে তারা অনেক কিছু তাদের মধ্যে অনেক কিছু বিশেষ ক্ষমতা দেখা যায় গুরু বৈষ্ণব আছেন তারা ভগবানের চরণ কমল চিন্তা করতে করতে এমন অবস্থায় গেছেন যে মায়া তাদের কিছু করতে পারে না আবার শাস্তে প্রমাণ আছে অনেক অনেক ঋষিমুনি মায়াতে পরবার অভিনয় করেছেন কেউ যদি মনে করেন ঋষিমুনি মায়াতে পড়েছে তাহলে এটা ভুল কথা হয়ে যায় ঋষিমুনিরা মায়াতে পড়েছে তাকে মায়া ধরেছে এই ধরনের বিষয় যদি শঙ্কর ভগবানের মায়া ধরল আসলে এগুলো এরা যদি অভিনয় করে না দেখান তাহলে আমরা শিখব না এই জন্য বলছেন অনেকে তর্ক করেন তর্ক করে বলেন যে যদি মনিনাম চবি ভ্রম মুনিদেরও ভুল হয় মশাই মুনিদেরও ভুল আমার ভুল হয়েছে তো কী হয়েছে এটা তর্ক করে কিন্তু মনিনাম চবিভ্রমহ এটা যারা পাগল আর এরমভাবে বলেন কথাটা কিন্তু বাস্তবিক এরকম ব্যাখ্যা নয় মুনিনাম চবি ভ্রমহ মুনিদেরও ভুল হয় মানে মুনিরা ভুল করে একটা মাইলস্টোন আমাদের রেখে যান যাতে আমরা বুঝতে পারি এ ধরনের ঘটনা এটা ঘটতে পারে তাদের অধপতন সম্ভব নয় মুনিকে না জানিয়ে নরমাংস খাইয়ে দিল মুনিকে না জানিয়ে গোপনে নরমাংস খাইয়ে দিল মুনি দিব্য চোখে দেখতে পারলেন কিন্তু মুনির কি পতন হয়ে গেল কি পতন হল তারপরে মুনি ম্যানোকাল পাল্লায় পড়লেন তাতে কি তার পতন হয়ে গেল বিশ্বামিত্রমণির তেইজ সেরকমই রয়েছে কাজেই বিভ্রম এই যে কথাটা ওটা তাদের ভুল করার অভিনয় করে আমাদের জন্য সাবধান করে যান যে এইটা হতে পারে তোমরা কিন্তু এটা করো না আমরা যদি মনে করি মুনি ঋষিও ভুল করে অতএব আমরাও করব তাতে কি হতে পারে কিছুই হতে পারে না এরকম ধরনের যদি বলে তাহলে সেটা ভুল কথা কালকে দেবতাগণের দেবতাগণের যে স্তবস্তুতি হতে হতে দেবতারা এখনও স্তব করছেন আর লাস্টে ব্রহ্মা ভগবানকে বলছেন আপনি তো ওই পৃথিবীর ভারকে ভারকে অপনোদন করবার জন্য এসেছিলেন তো আপনি সেগুলো সব করেছেন ভূমের ভার ভূমের ভার অবতারায় পুরা বিজ্ঞাপিত প্রভু হ্যাঁ তম অসমাভীর অশেষ আত্মা তৎ তথৈব দিতাম আপনাকে যেসব প্রার্থনা করা হয়েছিল আমরা অনেক পূর্বে পৃথিবীর মধ্যে অসুরগণের অত্যাচার সেগুলো আপনাকে বিজ্ঞাপন দিয়েছিলাম পৃথিবী মা চোখের জল ফেলেছিলেন ব্রহ্মার কাছে গেছিলেন ব্রহ্মা তখন পৃথিবী মাকে নিয়ে সমস্ত দেবতাগণকে নিয়ে শঙ্কর আদি সবাইকে নিয়ে ভগবানের কাছে ক্ষীর সাগর ক্ষীর সাগর ক্ষীর সাগরের তীরে গেছিলেন যে ক্ষীর সাগর আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যেই এখানেই আছে ক্ষীর সাগর সেখানে অনিরুদ্ধ বিষ্ণু সর্বজীবের অন্তর্জামী অনিরুদ্ধ বিষ্ণু ক্ষীর সাগরেতে থাকেন তিনি সর্বজীবের অন্তর্জামী অর্থাৎ প্রত্যেক হৃদয়ের ভেতরে পরমাত্মা রূপে তিনি বিরাজ করেন সবই জানেন তিনি ব্রহ্মা এবং দেবতাগণ যখন গিয়ে ভগবানকে প্রার্থনা করেছিলেন প্রার্থনা করেছিলেন যে স্তবের দ্বারা সেটা আমরা অর্চন পদ্ধতিতে আমরা করে থাকি সেখানে আর সেই প্রার্থনার ফলেতে ভগবান তাদেরকে আদে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন কোনো চিন্তা নেই যে আমি তোমাদের বলবার আগেই আমি সব জানি আমি সেই ব্যবস্থা করব আমি যাচ্ছি জগতে এইভাবে আমরা জানি যদুর বংশে যদু যদুবংশেতে ভগবান অবতীর্ণ হলেন অবতীর্ণ হয়ে যা যা কিছু করার অনেক ঘটনা সেগুলো সব করছেন যত কিছু অসুর তাদেরকে নাশ করা ভক্তের পালন যা যা কিছু ধর্ম সংস্থাপন করা আর যে সব লীলাগুলো ভক্তদের জন্য তিনি করেন ভগবানের কোনো কিছু করবার দরকার পড়ে না ভগবান গীতাতে বলছেন দেখো অর্জুন আমার কিন্তু কোনো কর্তব্য কর্ম নাই আমার কোনো কর্তব্য নাই তথাপি আমি কর্ম করি এই কারণে যেন আমি কর্ম করলে জগতের লোক যেন দেখতে পায় এবং তারাও যেন করে আমি এই কারণে লোক লোক শিক্ষার জন্য আমি সব কর্মগুলো করি এমনি আমার কোনো কর্তব্য নাই লোকে আমি করি ঠিক সেরকম ধরনের ভগবান সদ্ধর্ম সংস্থাপন করলেন অসুরগণকে নাশ করলেন সমস্ত কিছু করে তারপরে বিভিন্ন ধরনের লীলা করলেন ভগবানের লীলা করার উদ্দেশ্য কী ভগবানের লীলা করার উদ্দেশ্য তিনি নিজেই বলছেন পদ্মপুরাণে তিনি বলছেন মদ্ভক্তানাম বিনোদার্থম করমেই বিবিধা লীলা আমি আমার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের লীলাবিলাস করে থাকি তাদের তার সঙ্গে আমাদের একটা আনন্দের বিনিময় হয় এটা ভক্তি রাজ্যের গোপন কথা ভক্তি কাকে বলে এটা বোঝা অত্যন্ত কঠিন অনেকেই আমরা ভক্তি করি বলে মনে করি কিন্তু ভক্তি কাকে বলে এটা বুঝতে গেলেও সময় লাগে অনেক বহু সৌভাগ্যে ভক্তি কাকে বলে এটা বোঝা যায় ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে রসামৃত সিন্ধুতে সেখানে বলছেন রূপগোষ্মীপাত লিখছেন ক্লেশাগ্নি শুভদা লঘুতাকৃত বলছেন ক্লেশাগ্নি শুভদা লঘুতাকৃত সুদূর্লভা সুদূরলভা এবং বলছেন যে কৃষ্ণ শ্রীকৃষ্ণ আকর্ষণী চশা তাহলে ক্লেশাগ্নি মানে হল যদি কাউর মধ্যে ভগবানের স্বরূপ শক্তির কৃপা প্রবিষ্ট হয় ভক্তি তো কোনো নাটক নয় আমরা মনে করি ভক্তি একটা অভিনয় তিলকমালা করলাম এটা ওটা করলাম এটা কিন্তু তা নয় ভক্তি হচ্ছে জীবাত্মার নিত্যবৃত্তি অর্থাৎ ভগবানকে সেবা করা প্রত্যেকটা জীবের কর্তব্য নিত্যবৃত্তি কিন্তু জীব এগুলো বোঝে না ওই জন্য ক্লেশাগ্নি সুবোধা মোক্ষ লঘুতাকৃত সুদূর্লভা সান্দানন্দ বিশ্বত আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা পুরোটার ব্যাখ্যা তো এইগুলো প্রত্যেকটা যদি বিচার করা যায় ক্লেশাগ্নি মনে আমার মধ্যে থেকে ক্লেশ সব কিছু চলেই যাবে মানে যত এই জগতে জন্ম হওয়ার পর ত্রিগুণের প্রভাবে যে যেসব যন্ত্রণাগুলো হয় সেগুলো সব চলে যায় ক্লেশাগ্নি তারপর শুভদা সুভদা মানে যত মঙ্গলের সূচনা হবে মঙ্গল বলতে জড়জগতের লোক যে মঙ্গল বোঝে সেই মঙ্গল নয় বাস্তবিক মঙ্গল বলতে যেটা আত্মার মঙ্গল চিরন্তল মঙ্গলের এই কথাগুলো তার হৃদয়তে জাগ্রত হয় এগুলো পায় তারা তাহলে কেশাগ্নি শুভদা মোক্ষ মোক্ষ বাঞ্ছা সেখানে তুচ্ছ হয়ে যায় মোক্ষ লঘুতাকৃত আর সুদুর্লভা অত্যন্ত সুদুর্লভ ভক্তি আর তারপর বলছেন সান্দ্রানন্দ এক বিশেষ ঘনীভূত আনন্দ ভেতরে এক ঘনীভূত আনন্দ আবির্ভাব হয় এটা বলা যায় না আর কৃষ্ণকে আকর্ষণ করে আনে মানে যার ভেতরে ভক্তি থাকবে ভক্তি বাস্তবিক হয় সে কৃষ্ণকে আকর্ষণ করে আনতে পারে নিজের কাছে অর্থাৎ কৃষ্ণ তার বশীভূত হন কৃষ্ণ তার বশীভূত হন ওই জন্য সবাইকে ভগবান ভক্তি দিতে চান না সবাইকে ভক্তি দিতে চান না যুধিষ্ঠির মহারাজকে নারদজি বলছেন যে সবাইকে ভগবান ভক্তি দেন না কারণ হল ভক্তি দিলে ভগবান তার বসে চলে যাবেন ভক্তি যদি দেওয়া হয় কাউকে ভগবান নিজে ওর গোলামি করবেন বসে চলে যান ওই জন্য সহসা অচানক হঠাৎ কাউকে ভক্তি দেন না মুক্তি পর্যন্ত দিতে পারেন ওই জন্য নারদজি বলছেন ভগবান দদাতি মুক্তিন মুক্তিম ভক্তি ভক্তিযৌগম মুক্তি পর্যন্ত দিয়ে দিতে পারেন কিন্তু ভক্তি দিতে চান না লুকিয়ে রাখেন কেন ভক্তি হলো সবচেয়ে চরম সম্পত্তি জগতে যে টাকা পয়সা ধন দৌলত ইজ্জত এই যে সম্পত্তিগুলো আছে বলে মনে করি এগুলো বিচার করলে তো এগুলো সম্পত্তি নয় এগুলো সবগুলো ছেড়ে যেতে হয় কিন্তু ভক্তিটাকে বলা হচ্ছে আত্মার সঙ্গে থাকে নিত্য সম্পদ তাহলে ব্রহ্মা বলছেন আপনি তো ধর্মশ্চ স্থাপিতাহা সৎসু সত্য সত্যসন্ধেষু বৈতয়া কীর্তিশ্চ দীক্ষু বিক্ষিপ্তা সর্বলোকমালা আপনি ধর্ম সংস্থাপন করেছেন আর এইভাবে আপনি জগৎকে কৃপা করেছেন পরিপূর্ণরূপে ব্রহ্মা বললেন প্রভু পূর্বে আমরা যে আপনার প্রার্থনা সেগুলো তো আপনি মেনেছেন তারপরে বলছেন যে যে কারণে বংশে আপনি অপূর্ব রূপ ধারণ করে যদু বংশে আপনি আবির্ভাব হয়েছেন কর্মানি উদ্দাম বৃত্তানি হিতায় জগত জগত অক্রেথা অবতীর্ণ হয়েছেন যদুবংশে অপূর্ব রূপ ধারণ করেছেন যে রূপ এই জগতে কোনোদিনই কেউ অনুভব করতে পারে দেখেইনি আর এমন সব বিচিত্র কর্ম আপনি আবিষ্কার করেছেন জগতের মঙ্গলের জন্য যে আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ আর জানি তে চরিতানি ঈশ মনঃহা সাধব কলৌ শ্রীনন্তঃ কীর্তন্তি অঞ্জসা তমহা যেসব লীলা বিলাস আপনি করেছেন আপনার নাম এইসব ক্রিয়াকর্ম লীলা যদি কোনো মানুষ আলোচনা করে বা শ্রবণ করে কলিকালে এগুলো শ্রবণ করলে এবং কীর্তন করলে জরজগতের বন্ধনকে আপনি কাটিয়ে চলে জড়জগতকের বন্ধনকে ছিন্ন করে যে কোনো মানুষ নিত্য জগতে চলে যেতে পারবে খালি ভগবানের গুণকীর্তন করতে করতেই ভগবান এই জগৎ থেকে চলে যেতে পারবে তাহলে যদুরবংশ অবধী্য ভবত পুরুষোত্তম শতম ব্যতিতায় পঞ্চবিংশাধিকম প্রভু তাও যদুরবংশে আপনি আবির্ভাব করেছেন আমি যুগের কথা বলছি দাপরযুগের আয়ু ছিল এক হাজার বছর সত্যযুগে আয়ু ছিল এক লক্ষ বছর সত্যযুগে মানুষ এক লক্ষ বছর বাঁচত তেতা যুগে দশ হাজার বছর আর দাপর যুগে এক হাজার বছর আর কলিকালে একশো বছর লেখা থাকে কিন্তু একশো বছর হয় না সবাই ষাট পঞ্চাশ সত্তর এর মধ্যেই চলে যায় কলিকালের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে যেহেতু এটা পাপের কাল কলিকালটাকে বলা হয় পাপের কাল প্রত্যেক জায়গায় যত পাপ হচ্ছে ভয়ঙ্কর এই পাপের ফলেতে ভুগতে হবে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি হত্যা থেকে আরম্ভ করে গোমালকা যখন কাটা হয় তখন যে চিৎকার করে এটাতে সবার অমঙ্গল অমঙ্গল ঘনিয়া আসে ভয়ঙ্কর যেসব অত্যাচার হয় এই জন্য বলছেন তাও আপনি যদুবংশে আবির্ভাব হয়েছেন একশো বছর হয়ে গেল একশো বছর যে সময়ের কথা বলছেন অর্থাৎ যে প্রার্থনা এখন করছেন এই সময়ে ভগবানের একশো পঁচিশ কুরুক্ষেত্র যখন যুদ্ধ হলো তখন বা একশো পঁচিশ বছর কাজে তারপরেই ভগবান জগৎ থেকে চলে গেলেন একশো পঁচিশ বছর মাত্র ছিলেন কিন্তু ভগবানকে দেখতে ঠিক ষোলো বছরের ছেলের মতোই উনি চির যুবা মানে কিশোর চিরকাল নবকিশোর নটবর ওনার বয়স বাড়ে না একশো পঁচিশ বছর বয়সেও ভগবানকে দেখতে ষোলো বছরের একটা একটা কিশোরের মতো এইটা হচ্ছে কথা তালে বলছেন যদুর বংশ অবতীর্য বাবত পুরুষোত্তম আপনি যে পুরুষোত্তম যদুবংশে যে আপনি অবতীর্ণ হয়েছেন তাও একশো পঁচিশ বছর হয়ে গেল প্রবু তো না ধুনা তে আখিলাধার দেব কার্যাবশেষিতম এখন বর্তমানে দেবতারা যে আপনাকে প্রার্থনা করেছিল সেই কাজের তো কোনো অবশেষ আছে বলে মনে হয় না সবই তো আপনি করেছেন দেবকার্য অবশেষিত হ কুলঞ্চ বিপ্রসাপেন নষ্ট প্রায়ম অভূত ইদম আর আপনার যে কুল আপনার যে কুল যে বংশ এটাকে তো আপনি রেখে যেতে পারবেন না ভগবান নিজেই বলছেন আগে বলছিলেন এখন তো বংশ প্রায় নষ্ট প্রায় হয়ে মানে যদুবংশকে আমি জগতে রেখে যেতে পারবো না যদুবংশ আমার থেকে এসছেন তো ওদের এত বল বীর্য ওরা অসহনীয় বীর্য কাজেই যখন আমি চলে যাচ্ছি আমার এই বংশকেও আমি নিয়ে চলে যাব এই করে তিনি কি করলেন ইচ্ছা করে যোগমায়ার দ্বারা ইচ্ছা করে যোগমায়ার দ্বারা একটা লীলা করলেন কি লীলা হঠাৎ ব্রাহ্মণের দ্বারা অভিশাপ দেয়ালেন ভালো করে বিচার করা ব্রাহ্মণের দ্বারা অভিশাপ দেয়ালেন যদু সব কিন্তু ভগবান করাচ্ছেন কিন্তু কেউ বুঝছে না হঠাৎ না নারজ্জি থেকে আরম্ভ করে যত ভরদ্রাজ এই যত ঋষিমণি তারা সবাই দ্বারকার দ্বারকায় এসছেন তারা দ্বারকার একটা উদ্যানে উদ্যানে মানে বাগানে এরা বসে রয়েছেন তারা নিজের ভজন করছেন হঠাৎ যদুবংশের বাচ্চাগুলো কৃষ্ণের নাতি ফাতি সব বাচ্চাগুলো ওখানে এসে তাদের সঙ্গে মজা করলো তার সঙ্গে ঠাট্টা করলো শাম্বকে মাতাজি সন্তান হবে বলে মজা করে কাপড় জড়িয়ে ঠাট্টা করতে গেল যে এনার ছেলে হবে কি মেয়ে হবে বলুন তো ঋষি রেগে গিয়ে বললেন এত বড় স্পর্ধা আমাদের সঙ্গে মজা করে বলে অভিশাপ করলেন বলে এর গর্ভে কুলনাশক মুষল আবির্ভাব হবে যা হয়ে গেল ছেলে হবে কি মেয়ে হবে বলছে এর গর্ভে কুলনাশক মুসল পেটে হাত দিয়ে দেখে সত্যি সত্যি সঙ্গে সঙ্গে দেখে লোহার মুসল পেটের মধ্যে সেই মুসল প্রসব হল সেই মুসল নিয়ে তারা চিন্তিত পুরো যদুবংশ এই মুসলের জন্য ধ্বংস হবে তারা তখন ভীত হয়ে গেল বাচ্চাগুলো তারা গিয়ে সুধর্ম সভাতে কৃষ্ণ বলরাম উগ্র উগ্রসেন সবাই ছিলেন প্রত্যেককে বললেন যে এই ধরনের ঘটনা আমরা খেলতে গিয়ে মজা করতে গিয়ে এরকম ধরনের ঘটনা ঘটেছে সবই কৃষ্ণ করাচ্ছে কিন্তু ওরা জানে না সেটা তখন ওরা পরামর্শ করলেন এক কাজ করো কুলনাসং মুসলটাকে এই বালি পাথরের ওপর ঘষো ঘষতে ঘষতে মুষলটাকে একদম ঘষে ঘষে জল করে দাও মানে জলের সঙ্গে যেমন লোহা ঘষলে লোহা যেমন জলের মধ্যে থেকে গলে গোলে ঘষে ঘষে আসে সেরকম ধরনের ওরা এইভাবে পাথরের মধ্যে ঘষে ঘষে ওটাকে লাস্টে কি করলো একটা পাতলা একটা পাতলা একটা জিনিস পরে রইলো বলে এটা আর কুলনাশন কী করবে এটা জলে ফেলে দিল কিভাবে ভবিতব্য দেখুন ওই পাতলা ওই শলাটাকে পাতলা ঘষতে ঘষতে পাতলা হয়ে ফেলে দিলো জলে জলে ফেলে দেওয়ার পরে সেখানে একটা মাছ দূর একটা মাছ বড় মাছ সেটাকে কিভাবে যে গিলে ফেললো কে জানে গিলে ফেলেছে আবার সেই মাছটাকে একজন একজন জেলে সেটাকে জলে পড়েছে সেই মাছটাকে যখন পেট ফেলেছে সেখান থেকে বেরিয়ে এলো একটা পাতলা একটা ফলার মতো একটা পাতলা লোহাটাকে লোহা ঘষে ঘষে যখন পাতলা হয়ে যায় তখন সেটাকে দেখতে পেয়ে এটা ভবিতব্য সেটাকে দেখতে পেয়ে জড়া নামক ব্যাদ বললো এটা তো তোমার কোনো কাজে লাগবে না আমাকে দিয়ে দাও বলে নিয়ে না ওরে নিয়ে গেল জড়া নামক ব্যাধ এবার সেটাকে কী করলো ঘষে ঘষে ওটাকে ফলা তৈরি করলো তীরের ফলা আর তীরের ফলা তৈরি করার পর তীরের ফলা তৈরি করার পর অনেক ঘটনা ঘটল সেটা পরের ব্যাপার কিন্তু এই যে যদুবংশ ধ্বংস হবে যখন অভিশাপটা জানতে পারলো তখন কৃষ্ণ কি বললেন আমরা এক কাজ করো আমরা প্রবাস খণ্ডে চলে যাই প্রবাসখণ্ডে এই এই দ্বারকা এখন জলের তলায় চলে যাবে কেউ এখানে বাঁচবে না এই তোমরা আমরা সবাই চলো আমি প্রবাসে গিয়ে দান দক্ষিণা করবে সব কিছু করবে আমরা মঙ্গলের অনুষ্ঠান করব সেখানে করতে গিয়ে হলো কি যোগ্য করলেন সব কিছু করলেন অনেক কিছু দান দক্ষিণ হল কিন্তু এটা ভগবানের যোগমায়া এমন একটা ব্যবস্থা করলো তাদের মধ্যে প্রত্যেকেই একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দিল একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দিল এ ওকে মারে এ ওকে মারে এই করতে করতে কেন এটা হলো এটা চৈতন্য মহাপ্রভু উত্তর দিই যে সনাতনকে সনাতন এইটা এটা হচ্ছে যোগমায়া করেছেন এটা এটা বাস্তবিক যদুবংশ তো ভগবানের নিজে এভাবে তো নাশ হতে পারে না কিন্তু এটা যে নাশ হলো এর পেছনে কারণ হলো ভগবান বলছেন কৃষ্ণের অন্তর্ধ্যান লীলা কৃষ্ণের অন্তর্ধ্যান লীলা যদুবংশের অন্তর্ধ্যান লীলা আর মহিষী হরণ এইও লীলা এগুলো সব যোগমায়া করিয়েছেন এগুলো সব ওরা প্রবাসকণ্ডে গিয়ে একে অপরের সঙ্গে লড়াই করে সবাই শেষ হয়ে গেলেন আর বলরাম সব দেখে তিনি কী করলেন জলের মধ্যে গিয়ে শয়ন করলেন এবং তারপর সেখানে মিলে গেলেন তিনি অনন্তদেব তো বলরাম তো অনন্তদেব এই জলের মধ্যে গিয়ে শয়ন করলেন নিরপেক্ষ হয়ে উদাসীন হয়ে মিলে গেলেন ভগবান কি করলেন এই ঘটনা দেখে তিনি উদাসীন হয়ে যেন কিছুই হয়নি এই যে এত বড় যদু বংশ চলে গেল যেন কিছুই হয়নি ভগবান কি করলেন একটা অসত্য বৃক্ষের কাছে অসত্য বৃক্ষের কাছে গিয়ে বসে পড়লেন পায়ের ওপর পা দিয়ে এভাবে যেমন বসে গাছে হেলান দিয়ে কীরকম ভবিতব্য আর সেই সময় জরা নামক ব্যাধ ওই যে ওই যে ফলাটা করেছিল ফলাটা দিয়ে ভগবানের ইচ্ছায় ভগবানই ইচ্ছা করেছে ও দূর থেকে দেখছে একটা পাখি ভগবান যে পাটা তুলে বোধে লাল বরণ সুন্দর দেখছে ও দূর থেকে মনে পাখি মেরে দিয়েছে আর এই যে লোহার যেগুলো ঘষে 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 যেগুলোকে চূর্ণ করে জলে ফেলে দিয়েছিল সমুদ্রে সেগুলো ভাসতে ভাসতে গিয়ে ওপারে গিয়ে এরকা এরকা নামক একটা বৃক্ষ হলো এরকা মানে যারা ঘৃত ঘৃত যারা ক্যাকটাস বৃক্ষ দেখেছে কাঁটা কাঁটা গাছের বৃক্ষ বা যদি বলা হয় ঘৃতকুমারী দেখেছেন তো ঘৃতকুমারী দেখেছেন তো এর ঘৃতকুমারী হচ্ছে ঔষধি কিন্তু ওরকম নয় চ্যাপটা আর দুটো দিক ফলা মানে দেখতে অনেকটা ওরকম এরকা বৃক্ষ মানে দেখতে পাতলা কিন্তু এটা যদি মারা হয় সমস্ত গলা কেটে পড়ে যাবে এই এরকা বৃক্ষ তৈরি হয়ে গেল ওই যে চূর্ণগুলো থেকে আর এর এর বৃক্ষ দিয়েই কিন্তু একে অপরে যদু বংশই ধ্বংস হলো এরা একে অরে প্রতি ওই যে তীরেতে এগুলো হয়ে রয়েছে এগুলো তুলে তুলে একে অপরকে মাঝে চিনতে পারছে না কেন এটা হলো কে জানে হয়ে একে অপরের সব শেষ হয়ে গেল বলরাম চলে গেলেন কৃষ্ণকে এরকম দূর থেকে তীর মারল ভগবানের ইচ্ছায় কাছে এসে দেখে ভগবানকে মেরেছে জরা পায়ে ধরে কাঁদতে আরম্ভ করলো ভগবান বললেন আমার ইচ্ছাই তুমি মেরেছ এটা আমার ইচ্ছা আমি আমার ইচ্ছা আমি তোকে তোমাকে দিয়ে মারিয়েছি যাই হোক যে ভগবানের অন্তর্ধীন লীলা সম্বন্ধে বিভিন্ন পুরাণে তা কথা আছে পুরাণে এক কথা এই পুরাণে কিন্তু ভাগবতে এগুলো হচ্ছে লোককে বিমোহন করবার জন্য যারা ভগবানের প্রতি বিশ্বাস নাই তাদের জন্য এরকম জরানামক নামক ব্যাধ মেরে দিয়েছে ভগবান মরে গেল ভগবানকে পোড়ানো হলো ভগবানকে পোড়ানো হয়েছে এইসব ছাগলের বুদ্ধি ভাগবতী মহাপ্রাণে সেখানে পরিষ্কার বলা আছে ভগবানের ভগবান উদ্ধব এসে দেখা করল উদ্ধবকে অনেক কিছু উপদেশ করলেন উদ্ধবকে তার উদ্ধব সংবাদ অনেক আলোচনা হয়ে গেছে এখানেও আসবে উদ্ধবের অন্তিম উপদেশ ভগবান যাওয়ার আগে আর তারপর একটা বিমান এলো বিমানেতে ভগবান আস্তে আস্তে ওপরে উঠেই যাচ্ছেন প্রত্যেক লোকেতে ভোর ভুবা স্বমহ জনতপ লোকে প্রত্যেক জায়গায় ভগবান পূজিত হতে হতে নিজের লোকে প্রস্থান করলেন কিন্তু লোককে বিমোহন করবার জন্য যেমন শঙ্করাচার্যকে ভগবান আদেশ করলেন যে তোমাকে মায়াবাদ প্রচার করতে হবে শঙ্করাচার্যকে ভগবান আদেশ করলেন মায়াবাদম অস্বস্তাস্তম এই অস্বস্তাস্ত্র তোমাকে প্রচার করতে হবে কেন যে অসুর প্রকৃতির যারা মানুষ যারা অসুর প্রকৃতির মানুষ তাদেরকে বিমোহন করতে হবে তারা যেন আমার ভক্তি না পায় তারা অসুর প্রকৃতি ওই জন্য ওদেরকে মায়াবাদ দিয়ে আমি ঠকাবো ওরা তো করবে না ভজন এইভাবে ভগবান যেমন মায়াবাদ শাস্ত্র প্রচার করেছিলেন এইভাবে বিভিন্ন লীলার মাধ্যমে জগৎবাসীকে যারা অসুর প্রকৃতির তাদেরকে বঞ্চনা করে থাকেন এখানে ব্রহ্মা বলছেন এসব কথা আমি এর প্রাসঙ্গিক ক্রমে বললাম একশো পঁচিশ বছর ভগবানের হয়ে গেছে ভগবান নিত্য বিরাজিত ভগবানের কোনো বয়স ফয়েস হয় না তথাপি বলছেন ব্রহ্মা বলছেন জগতে থাকাকালীন অবস্থা একশো পঁচিশ বছর হয়েছে ব্রহ্মা বলছেন না ধুনা তে অখিল না ধুনা তে অখিলারু দেব কার্যাবশেষতা এখন বর্তমানে দেবকার্য তার তো আর কোনো অবশেষ নেই আর আপনার কুলঞ্চ বিপ্র সাপেন নষ্টপ্রায়ণ অদ্ভুত ইদম বিপ্র সাপের দ্বারা যে জন্য আপনি অপেক্ষা করছিলেন বিপ্রসাপের দ্বারা আপনার যে যদুকুল এতবা গেছে যদুকুলের মধ্যে এক আধজন ছিল একজন ছিল তারা যেমন কৃষ্ণের প্রপত্র ছিল ও নাম কি ওই বজ্রনাভ ও ছিল এ কয়েকজন ছিলেন বাকি সব চলে গেছেন জগতে আর থাকেননি সেই জন্য বলছেন ব্রহ্মা আপনার যে কুল সমগ্র যদুকুল ছিল এটাও তো বিপ্র ব্রাহ্মণের সাপের দ্বারা নষ্ট প্রায় হয়ে গেছে আর কিছু তো অবশেষ নেই ততহ স্ব পরমম বিশ্বাস্য যদি মান্য সে আপনাকে আমরা আদেশ করছি না যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে বর্তমানে আপনাকে আমরা কষ্ট দেবো না আপনি নিজের ধামেতে আপনার নিজ ধামেতে প্রস্থান করতে পারেন এই জন্য বলছেন ততহ ততঃ স্বাম পরমম বিশ্বাস্য যদি মান্য সে যদি আপনি মনে করেন আপনার সবাইকে তাহলে আপনাকে আমরা জোর করবো না আপনি যেতে পারেন তাহলে সলোকানো লোকপালানো ন পাই বৈকুণ্ঠ কিঙ্কর আনো আপনি লোকপাল লোকপাল বলতে ইন্দ্র ব্রহ্মা বরুণ এরা তো লোকপাল এ তো এদেরকে তো দায়িত্ব দেওয়া হয়েছে না এরা লোকপাল এদের অধিকার দেওয়া হয়েছে এরা কন্ট্রোল করেন যেমন আমাদের মিনিস্টার এক একজনকে একটা পদ দেওয়া হয় এক একজনকে একটা কেউ অর্থ দপ্তর কেউ শিক্ষা দপ্তর সেরকম ওদেরকে দেওয়া আছে তো এই যে লোকপাল তাদেরকে এবং সমস্ত লোক আপনি যখন উপরে যাবেন সমস্ত লোককে কৃপা করতে করতে আপনি দেখুন আমরা বৈকুণ্ঠ কিঙ্কর আপনাদের আপনার কিঙ্কর চাকর আমরা তো এখানে বলছেন যদি সংহৃত্য দীপ্তানাম যদুনাম বিপুলম কুলম হ্যাঁ ভগবান এবার বলছেন ভগবান উত্তর দিচ্ছেন তখনও এই যে এটা এই যে ব্রহ্মা বলছেন সেই সময়ের মধ্যে কিন্তু বলছেন নষ্ট প্রায়শু বলেছেন নষ্ট হয়নি নষ্ট প্রায়ণ অভিৎ মানে অভিশাপ যখন পেয়েছে তখন ধরে দিন নষ্ট হয়েই গেছে তখনও পর্যন্ত নষ্ট হয়নি একবার ভগবান বলছেন যে সময়তে বিপ্রের অভিশাপ পেয়েছেন ব্রহ্মা ভগবান বলছেন নষ্ট প্রায়শমই দম হবে অভিশাপ পেয়েছে মানে তো নষ্ট হবেই তখন আপনি আপনাকে এই প্রার্থনা আমরা করলাম ভগবান বলছেন হ্যাঁ আমি জানি অবধারিতম এ তত যদার্থ বিভূধে হে বিভূদের ঈশ্বর অর্থাৎ হে ব্রহ্মা আমি জানি কার্য মখিলম ভূমের ভার অবতারিত পৃথিবীর ভার অপনোদন আমি করেছি ছবি হয়ে গেছে কিন্তু একা আমার যদুকুলটাকে এবার যদুকুল অভিশাপ পেয়েছে মানে শেষ হয়েই গেছে ধরে নাও তথাপি যদ ইদম যাদব কৌলম বীর্য সৌর্য শ্রেয় এদের সৌন্দর্য বীর্য এরা এত বেশি এদেরকে আমি জগতে রেখে গেলে অসুবিধা হবে কেউ এদের মেনে নেবে না এদের এত পাওয়ার তার জন্য जद इदম যাদব কুলম বীরজ সর্য স्रियধতম লোকম jig jig sad হ্যাঁ jig jig sad রুদ্র মে বেল এবো মহারনব এদেরকে আমি না পাঠিয়ে এদেরকে আমি আগে পাঠাবো সেই যে পুরুষত্বে বিভূ যদি আপনার ইচ্ছা আপনি যান সে তো বলেছেন তারপরে বলছেন যে আপনার আম ভগবান বলছেন আমার যদুকুলকে আমারই নিয়ে যেতে হবে এটা জগতের কেউ এদেরকে কিছু করতে পারবে না জগতের এরা এই জন্য আমি আর এই কুলকে এখানে রেখে যেতে চাই না অনেক অসুবিধা হতে পারে এই জন্য আমি নিয়ে চলে যাব যদি সংহৃত্য দীপ্তানম যদুনাম বিপুলম কুলম আমার এই অসহ্য বীর্যবান এই যে যদুকুল একে যদি আমি রেখে যাই এদেরকে রেখে যাওয়ার অসুবিধা আছে এই জন্য আমি এগুলি অপেক্ষা করছি যদি অসংহিত যদি আমাকে সংহার না করে যদি অসংহিত দীপ্তিয়ানম যদুনাম বিপুলম কুলম হ্যাঁ গন্ত্যাশ্মি আনেন নোক অয়ম উদ্বলে উদ্বলেন বিনক্ষতি কোনো জগতের লোক এদেরকে মেনে নিতে পারবে না এতটা ইদা এদের সেই জন্য আমি এদেরকে নিয়ে যেতে চাই ইদানিম ইদানিম বর্তমানে নাস আরব কুলস্য দ্বিজ সাপ জহা আর আমার কুলের নাশ প্রায় শুরু হয়ে গেছে নাশ শুরু হয়ে গেছে বাকিটা আর স্বামী ভবনম ব্রহ্মণ এত অন্তে তবানক। পরিপূর্ণ আমি কাজটাকে মিটিয়ে দিয়ে তারপর আমি যাব প্রায় হয়ে এসছে এগুলো করে দিয়ে তারপর আমি যাব এই পর্যন্ত ব্রহ্মার প্রার্থনা দেবতাগণের প্রার্থনা শুনলাম আর ভগবান যেটা উত্তর দিলেন এগুলো আমরা এখানে শুনলাম এখন সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামী বলছেন ইত্যুক্ত এইভাবে কথা বলার পর সুখদেব গোস্বামী বলছেন এভাবে যখন ব্রহ্মা দেবতাগণ প্রার্থনা করলেন আর ভগবানই যখন তাদের উত্তর দিলেন এই প্রতি দিলেন তারপরেতে কী হলো ইত্যুক্ত লোকনাথেন স্বয়ংভু প্রণিপত্ততম সহ দেবগণের দেবহ স্বধাম সমপদ্ধত এরপরে দেবতাগণ নিজ নিজ জায়গায় সবার নিজের জায়গায় চলে গেলেন ব্রহ্মা নিজের লোকে চলে গেলেন শঙ্কর কৈলাস যেখানে যায় সমস্ত দেবতাগণ নিজের কা নিজের জায়গায় চলে গেলেন অথ তশ্যাম মহৎ পাতানো দ্বারাবত্যাম সমর্থিতাম সমর্থিতানো বিলক্ষ ভগবান আহো যদু বৃদ্ধানো সমাগতানো কি বললেন তারপরে ঠিক যদুবংশের ধ্বংসের যে ঘটনাটা এটা এখন বলছেন বলছেন এর যখনই ভগবান এইসব কথা শেষ করলেন হঠাৎ দেখা গেল দ্বারকাতে বিশাল উৎপাত শুরু হলো ও কারণে বজ্রপাত হচ্ছে প্রলয়ের মতো হচ্ছে ভয়ঙ্কর তব দুর্দিন একটা অমঙ্গল দেখা যাচ্ছে এই অমঙ্গল দেখার পর তিনি যদুবংশের যারা বয়প্রাপ্ত যেমন উগ্রসেন থেকে আরম্ভ যারা বয়স্ক তাদেরকে ডেকে বললেন আমরা আর দ্বারকাতে থাকতে পারবো না দ্বারকা এখন জলের তলায় যাবে আমরা এখন ছেড়ে অন্য জায়গায় প্রবাসে চলে গেলেন এইটা প্রস্তাব দিলেন এখানে থাকাটা উচিত নয় এই যে অথ তশ্যাম মহৎ পাতানো দ্বারাব ত্যাম সমর্থিতানো। হঠাৎ দ্বারকাতে বিভিন্ন দুর্যোগ শুরু হয়ে গেল বিনা মেঘে বজ্রপাত আদি ও কারণে কী হচ্ছে কে জানে সমর্থিতণ বিলক্ষ এটা লক্ষ্য করে ভগবান যদু বৃদ্ধানো যদু বংশের যারা জ্ঞানী বয়স্ক তাদেরকে ডাকলেন ভগবান বলছেন এতে বই সুমহৎ পাতা হো হর্বতহ এখন কিন্তু বুঝতে পারছি এখানে কিন্তু বিরাট মহা উৎপাত সৃষ্টি হবে পাপস্য ন কুলস্য আশিত ব্রাহ্মণেভ্য দূরত্বই ব্রাহ্মণের অভিশাপ কোনোদিনই অন্যত হবে না এ হবেই হবে এটা অনেকে এটাকে সন্দেহ মনে করবেন এই যে হঠাৎ যে ঋষিমুনিরা ব্রাহ্মণরা এটা তো ব্রাহ্মণ গোত্রীয় এরা যখন অভিশাপ করলো হঠাৎ এটা দেখা গেল কুলনাশন মুসল এটা অনেকে বিশ্বাস করে না আমরা আমাদের সময়ও দেখেছি কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে বিরক্ত করেছে তখনকার দিনও ছিল এখন তো কেউ নিয়ম আচার পালে না এখন সব শুদ্র তখন কিছু মানুষ পালন করত সেই ব্যক্তিকে এত কষ্ট দিয়েছে সে যখন অভিশাপ দিল সঙ্গে সঙ্গে সেই অভিশাপ ফলে অভিশাপ ফলে গেছে ফলে গেল তার জীবন তোর এই হবে বলে ফলে তাই হল কাজেই এটা ব্রহ্মবাক্য সত্য হয় কাজে এখানে বলছেন ভগবান এতে বই সুমহৎ পাতা বুদ্ধিষ্টিহ সর্বত পাপশ্চ ন কুলেশ্ব আশিত ব্রাহ্মণের দূরত্বই ব্রাহ্মণের দ্বারা যে অভিশাপ প্রাপ্ত হয়েছে আমাদের কুল এটা ইচ্ছে করলে ভগবানের আবার অভিশাপ কি করে পাবে ভগবানের ভুল এর ভগবান ইচ্ছে করে করেছে ভগবানের কুলকে কেউ অভিশাপ দিতে পারে নাকি ইচ্ছে করে এটা সাজান যাতে করে তিনি চলে যেতে পারেন এই জন্য এই ব্রহ্মকুলের অভিশাপ কখনোই অন্যতা হতে পারে না এই জন্য আপনারা সবাই প্রস্তুত হন ন বস্তব্যম ইহ অস্মাভীর জিজিবিসুর ভীর হ্যাঁ ভীর আর্যকা হে আর্যগণ এখানে আর বস্তব্য বস্তবনে বাস করা উচিত নয় বস্তব্যম ইহ অস্মাভীর অস্মাভীর জিজিবিসুর জিজু ভীর আর্যকা হে আর্যগণ এখন আর এই দ্বারকাতে কেউ যেন না থাকেন সবাই চলে যান প্রবাসম সুমহৎ পুণ্যম যা শ্যাম অদ্বৈব মা চিরম আজকেই আমরা যাব আপনারা প্রস্তুত হন আমরা প্রবাস খণ্ডে মহাপুণ্যতীর্থ প্রবাস খণ্ড মহাপুণ্যতীর্থ সেইখানে আমরা যাব আপনারা সবাই তৈরি হন প্রবাসম সুমহৎ পুণ্যম যা শ্যাম অদ্বৈব মা চিরম বেশি দেরি করব না আজকেই যাব যত্র ভগবান বলছেন যেখানে আমরা স্নান করব যত্র স্নাত্মা দক্ষ সাপাত গৃহীত যক্ষণ যক্ষাণ উরুরাট উরুরাট মানে আমাদের যে চন্দ্রমা চন্দ্রমা দক্ষ প্রজাপতি তাকে সাথ দিয়েছিল তোমার যক্ষা হবে টিভি টিভি কোনো কারণে ঘটনা ঘটেছিল সেই জন্য চন্দ্রমাকে চন্দ্রদেবকে দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়ে ক্ষয় রোগ হবে সেখানে বলছেন ভগবান বলছেন যত স্নাতা যে প্রবাস খণ্ডেতে চন্দ্রমা চন্দ্রদেবতা স্নান করে দক্ষের সাপ থেকে উদ্ধার পেয়েছিলেন যত স্নাত দক্ষ সাপাত গৃহীত যক্ষণ উরুরাট বিমুক্ত কেলবিষাদ সদ্য ভেজে ভূয়হ কালোদয়ম তিনি কলোদয়ম মানে কলা মানে আগে যখন এই যক্ষা হয়েছিল চন্দ্রমা তখন ভয়ঙ্কর অবস্থা তারপর এই প্রবাস খণ্ডেতে চান করে সে এবার সেই পাপ থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে তার কলা দেখবেন বৃদ্ধি হয় কলা বৃদ্ধি হয় পূর্ণিমা হয় আবার আস্তে আস্তে ক্ষয় আবার ওপরে ওঠে এরকম ধরনের হয় তাজি সেখানে বলছেন বয়ঞ্চ আমরা আমরা সবাই কী করবো আমরা তো অভিশাপ পেয়েছি তা আমরা এক কাজ করবো বয়ঞ্চ তসমিন হ্যাঁ তসমিন না সেখানে আমরা গিয়ে চান করবো স্নান আমরা স্নান করব তর্পণ করব তর্পিতা পিতৃণ সুরাণ ওখানে গিয়ে আমরা তর্পণ করব আর সব কিছু করে আমরা বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদের বিভিন্ন দান দক্ষিণা দেব ভোজন করাব ভোজ হ্যাঁ ভোজ ইত্য বেপ্রাণ নানা গুণ বা ধস্য আমরা এখানে গিয়ে এই ধরনের দান দক্ষিণা ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাবো স্নান করব, তর্পণ করব এগুলো ভগবান ওদেরকে ভোলাবার জন্য বলছেন যাই হোক এই করে তিনি কি করলেন তেসু অর্থাৎ সেইখানে দানানি পাত্রেশু শ্রদ্ধই ওপতা মাহান্তি বই তরি তরিশ্যাম দানৈর দানৈর নভীর নভীর ইবার নবাম যেমন নৌকা করে নৌকা করে যেমন নদী পার হয় সেরকম আমরা এই দান দক্ষিণা বিভিন্ন ধরনের মঙ্গল আচরণ করে আমাদের ওপরে যে অভিশাপ এসছে সেই অমঙ্গল থেকে আমরা পার হব তরি তরিস্যাম দানৈর নৌভীর রিবার নবম যেমন সমুদ্র পার হওয়ার জন্য বিরাট পোথ অর্থাৎ নৌকা দরকার হয় সেরকম আমরাও এই যে ভয়ঙ্কর কষ্ট অভিশাপ পেয়েছি এই কষ্ট থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো এইভাবে তিনি বললেন সুখদেব গোস্বামী এবার বলছেন এই ভাবে ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে এবং ভগবতা আদিষ্টা যাদবাহ কুরুনন্দনও কুরুনন্দন বলছেন কাকে পরীক্ষিত মহারাজকে কথাটা তো হরিথ তো পরীক্ষিত মহারাজকে বলছে কাজে সুখদেব গোস্বামী এবার পরীক্ষিত মহারাজকে বলছেন হে কুরুনন্দন এই রকমভাবে ভগবান আদেশ আদিশ পাওয়ার পর এবং ভগবতা আদিষ্ঠা ভগবানের দ্বারা ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যাদবা কুরুনন্দন সবাই কী করলেন গন্তুম কৃত ধিয় তীর্থম সানন্দানো সমযুজনও তারা রথ আদি তৈরি করলেন তাড়াতাড়ি করে যা যা জিনিসপত্র নেওয়ার প্রত্যেকে নিয়ে রথে উঠে এবার যাত্রা করতে শুরু করলেন তারা বলছেন এবং ভগবতাধিষ্ঠা ইদপাহা কুরুনন্দন গন্তুম কৃত তারা মনো মনস্থির করলেন কৃত তীর্থম সানন্দানো সমযুজনো এবার রথ ঘোড়ার সঙ্গে জুড়লেন জুড়ে এবার তারা সেইখানে যাবেন এইভাবে করতে করতে তন নিরুক্ষ উদ্ধবও এইগুলো যখন লক্ষ্য করছেন তখন উদ্ধব অত্যন্ত বুদ্ধিমান উদ্ধব বুঝতে পারছেন এর পেছনে কোনো একটা রহস্য আছে তাই জন্য উদ্ধব কী করলেন বলছেন এবাম বা এটা তো দেখা গেল তন নিরীক্ষ উদ্ধবও রাজন সত্যা ভগবত দ্বিতম ভগবানের কথাবার্তাগুলো শ্রবণ করে তখন উদ্ধব মনে মনে অনেক কিছু বিচার করতে আরম্ভ করলেন এটা তো মনে হচ্ছে সামান্য কিছু নয় এর মধ্যে কোনো রহস্য আছে উদ্ধব হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমান বৃহস বৃহস্পতি শিষ্য বিরাট ভগবান যাকে মন্ত্রী হিসাবে ভগবান যাকে মন্ত্রী হিসাবে বন্ধু হিসাবে রেখেছেন সামনে তো সামান্য কিছু নয় তাই যেন বলছেন ত নিরীক্ষ উদ্ধব রাজন শ্রুত্যা ভগবতদিতম দৃষ্টা অরিষ্টানি ঘোরানি নিত্যম কৃষ্ণম অনুব্রত উদ্ধব চিরকালী কৃষ্ণব্রত ধারণ করে এসছেন কৃষ্ণের উচ্ছিষ্ট পেতেন কৃষ্ণের ফেলে দেওয়া কাপড় পরতেন কৃষ্ণের ফেলে দেওয়া গর্ণাগাঁটি কৃষ্ণের পায়ের সামনে থাকতে চিরকাল উদ্ধব আজকে নয় উদ্ধবের মূর্তিটা উদ্ধবের মূর্তিটা কৃষ্ণের মতো ছিল কি করে যখন বাচ্চা থেকে যখন খেলতো উদ্ধব যখন বাচ্চা ছিল একদম বাচ্চা তখন যখন খেলতো তখন কৃষ্ণের খেলা খেলতো ও অন্য কিছু খেলা খেলতো না মা যখন প্রসাদের জন্য রাখতো খেতে আয় ওগুলো খাবে না খাওয়ার নেই এইভাবে কৃষ্ণ লীলা কৃষ্ণের খেলা এই করতে করতে জীবনকালে জীবনকালে কেউ সা লাভ করে না অবশ্য উদ্ধবকে মুক্তি বলা যায় না কেন কৃষ্ণ তো উনি তো কৃষ্ণের বন্ধু তিনি স্বারূপ্য মুক্তি দিয়ে কি করবেন কিন্তু তাকে দেখতে কৃষ্ণের মতো হয়ে গেছিলো উদ্ধব এতটা পরিমাণে জন্ম থেকে কৃষ্ণ চিন্তা করতেন যে তার রূপটা কৃষ্ণের মতো হয়ে গেছিল অনেকে এটা বিশ্বাস করবে না আমি যদি আপনাদের প্রমাণ দিই আপনারা খেয়াল করেছেন গাছে যে কি কি ও নামগুলো ওই যে গায়ে ও কি নাম ওগুলো গা পরিবর্তন করে কালারগুলো গিরগিট্রি হ্যাঁ গিরগিটি যখন গাছের কোনো জায়গায় যায় গিরগিটি যাওয়ার পরে কিছুক্ষণ চোখ বুঝে যে জায়গায় গেল সেটা চিন্তা করে করতে হট করে বরের রঙ সবুজে গেলে সবুজ হয়ে যায় যদি হলদি জায়গা কাঠের মধ্যে যায় কাঠের মধ্যে দেখতে পাবে না কেউ তাহলে জড়জগতে একটা প্রাণী জড়জগতে একটা তুচ্ছ প্রাণী গিরগিটি যেটাকে ইংরেজিতে ক্যামেলিয়ন বলে তাহলে গিরগিটি যদি এরকম হতে পারে তাহলে অন্য কেউ হতে পারবে না কী করে এটা তো ভগবানের ভজন হতেই পারে তা গিরগিরি বিভিন্ন জায়গায় মনোনিবেশ করল হয়ে গেল এমনকি মনের দ্বারা মনের দ্বারা কচ্ছপের মা ডিমগুলোকে তা দেয় আপনার অবাক লাগবে কচ্ছপ যে ডিম পারে সেই ডিমগুলো কচ্ছপের মা কেউ লুকিয়ে তাড়াতাড়ি করে অন্য জায়গায় লুকিয়ে রেখে আসে কেন ব্যাটা ছেলেকেও যদি খেয়ে নেয় এগুলো জানতে দেন আর ওই জিমের জায়গাটা ছেড়ে দূরে চলে যায় দূরে থেকে মনে মনে তা দেয় মনে মনে তা দেয় যেমন হাঁস মুরগি যেমন ডাইরেক্ট বসে তা দেয় ওরা কিন্তু মনে মনে তা দেয় এটা জানে না অনেকে এটা অনেকেই জানে না এটা কি করে এই কচ্ছপের মা দূর থেকে এই ডিমগুলো বাচ্চাগুলোকে স্নেহ করে করতে করতে করে সেখানে ডিম ফুটে বাচ্চা হয়ে যায় তাহলে মনে মনে খালি যদি তা দেয়া যায় তাহলে মনে মনে আমরা যদি ভগবানের চিন্তা করি হবে না যদি মনে মনে এই একটা জড়জগতের একটা কচ্ছ সে মনে মনে ডিম ফোটাতে পারে তা দিয়ে তাহলে আমরা চিন্তা করলে ভগবানকে পাবো না এগুলো হয় নাকি এটা পাগলের কথা আমরা আসলে চিন্তা করি না ভগবান নিজেই বলেছেন না যে অনন যে আমাকে যদি অনন্য চিন্তায়ন্ত অনন্য চিন্তায়ন্ত যে মাম পর্যুবার সাথে তেসাম নিত্যাবি নাম যোগক্ষেম ভ্রাহ তে নিজেই বলেছেন হ্যাঁ আমাকে নিরন্তর যে চিন্তা করে আমি তার সব কিছু আমি করি তাহলে উদ্ধব তার জীবনকালে নিরন্তর ভগবানের ধ্যান ও কিছু দেখে না উদ্ধব কিছুই দেখে না উদ্ধব খালি ভগবানের চিন্তাই করে করতে করতে উদ্ধব জীবনকালে কৃষ্ণের মতো দেখতে হয়ে গেছে পুরো কৃষ্ণ খালি উদ্ধবের বক্ষেতে কস্তুভমণি নাই আর যেটা শিবশ্ব চিহ্ন নাই আর এগুলো নাই কিন্তু বাদ যেমন উদ্ধবকে যখন ভগবান বৃন্দাবনে পাঠিয়েছিলেন একটু গোপিকাগণ্ঠে য আমার মা বাবাকে একটু বুঝিয়ে এসো সেই সময় যখন বৃন্দাবনে গেছিলেন এটাকে বলে উদ্ধব সংবাদ এটাও হয়েছে ইংরেজি প্রচুর আলোচনা প্রচুর আলোচনা হাজার হাজার যাই হোক এই উদ্ধব সংবাদে দেখা যায় ভগবান তাকে পাঠিয়েছিলেন উদ্ধবকে উদ্ধব এক কাজ করো ওরা মরে যাবে একটু গিয়ে বুঝিয়ে এসো তুমি যখন বোঝাতে গেছিলেন তখন দূর থেকে ওই রাধারানী যারা সখী মঞ্জরি ওরা বলছেন রাধারানীকে যে দয়াময়ী দেখো কৃষ্ণ এসে গেছে ওই দেখো কৃষ্ণ আসছে রাধা বলছে আমার মনে হয় না আমার বাৎসল্য হচ্ছে ভেতরে ওকে দেখে কাছে আসুক বুঝবি কাছে এ সত্যিই কৃষ্ণ নয় এ কৃষ্ণ নয় উদ্ধব কৃষ্ণের মতো দেখতে কাজে এরা বুঝতে পারে যাই হোক এখন কৃষ্ণ কৃষ্ণের মতো দেখতে উদ্ধবকে হয়েছিল তাই জন্য উদ্ধব এই সমস্ত উৎপাত ভয়ঙ্কর আর কৃষ্ণ যেগুলো ঘোষণা করলো সেগুলো শুনে মনে মনে চিন্তা করছি এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এ রহস্য আছে এ বলছেন এখানে তিনি কি করলেন এবং ভগবতাধিষ্ঠা যাদবাহা কুরুনন্দন গন্তুম কৃতধিয় সে তো হলো বা হয়ে গেছে তে এবার উদ্ধবজি মহারাজ এই অমঙ্গলগুলো দেখতে দেখতে তন নিরীক্ষ উদ্ধব রাজন শ্রোত্যা ভগবতোদীতম দৃষ্টা অরিষ্টাণী ঘোরাণী নিত্যম কৃষ্ণ অনুব্রত মানে জন্ম থেকেই তিনি কৃষ্ণের ব্রত মানে কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না সেই উদ্ধব এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে এবং কৃষ্ণ যা বলেছেন তাতে বুঝতে পারলো একটা কিছু হতে চলেছে অর্থাৎ সে পরিষ্কার বুঝল ভগবান আর জগতে থাকবে না তার মনে পরিষ্কার বুঝতে পারল এইবার ভগবান একটা প্ল্যান করছেন জগৎ থেকে চলে যাবেন এত আমি তো থাকতে পারবো না ভগবানকে ছাড়া তাড়াতাড়ি করে কি করলো একা গিয়ে ভগবানের পা জ আমার মনে হচ্ছে আপনি আমাকে ছেড়ে জগৎ ছেড়ে চলে যাবে কিন্তু আমাকে ছাড়া কিন্তু যাবেন না আমি কিন্তু বাঁচতে পারবো না আপনাকে ছেড়ে একটা মুহূর্তকাল তো দূরে করে পলক আমি থাকতে পারি উদ্ধব তাই করতেন উদ্ধব ভগবানের পা ধরে চরণের কাছে শুয়ে থাকতেন কোনো সময় উদ্ধবকে ছাড়তেন না কৃষ্ণ এরকম ধরনের তা এখন এখানে হলো কি তিনি এইগুলো দেখে বিবিক্ত উপসংযম্য জগতাম ঈশ্বরেশ্বরম প্রণম্য শিরসা পাদৌ প্রাঞ্জলি স্তম অভ্যভাস তিনি কি করলেন একাকী একা একা গোপনে কৃষ্ণের কাছে গেলেন বিবিক্ত উপসঙ্গম জগতাম ঈশ্বরেশ্বরম ভগবান ভগবান পরাত্মরখিলেশ্বরের কাছে তিনি গেলেন এবং তাকে চরণে প্রণাম করলেন প্রণাম করে এবার বলছেন কিছু প্রার্থনা রাখছেন প্রণম্য শিরসা পাধু প্রাঞ্জলি স্তম অভ্যবাসত তাকে কিছু বিশেষ অনুনয় বিনয় করলেন কিছু প্রার্থনা করলেন উদ্ধব বলছেন হে দেব দেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন সংহেত্যই তৎকুলম নুনম লোক হ্যাঁ সন ভাবান ভবান আপনি নিশ্চিত পরিমাণে আমার মনে হচ্ছে যে নিজের কুলকে সংহার করে নিয়ে হে দেব দেবেশ যোগেশ পুণ্য শ্রবণ কীর্তন যে আপনার কথা আপনার প্রসঙ্গ শুনে চরম মঙ্গল লাভ করে লোকে সেই আপনি আমার মনে হচ্ছে আপনি নিজের কুলকে সংহার করে নূনম লোকম সাথে ভবান আপনি নিশ্চয়ই বিশেষ রূপে জগৎ ছেড়ে চলে যাওয়ার একটা কল্পনা করছেন আমার মনে হচ্ছে উদ্ধবজি বুঝতে পারলেন ভক্ত বুঝতে পারে যেমন হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিল মহাপুকে একদিন বলছে প্রভু মোর মনে রয় তুমি লীলা সংবরী বা আমার মন বলছে তুমি কিন্তু লীলা সংবরণ করবে সেই লীলা মরে কভু না দেখাইবা তোমার এই অন্তর্ধান লীলা কিন্তু আমাকে দেখাবে না তার আগে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে ভগবানকে বলছে তাহলে ভক্ত কিন্তু বুঝতে পারে ভক্ত বুঝতে পারে ঠিক যে ভগবান এবার চলে যাবে তো জোর 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 করে ধরেছেন হরিদাস ঠাকুর জোর করে ধরেছেন যে আমাকে কিন্তু তার আগে নিয়ে যেতে হবে বলে দিলাম ভগবান বলছে দেখো কৃষ্ণ দয়াময় নিজের কথা বলছেন না কৃষ্ণ দয়াময় তোমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করবে পরের দিন এসছেন এসে দেখেন হরিদাস মিন্দু মিন্দু নাম করছেন শুয়ে উঠতে বসে বসতে পারছেন এবং প্রভুকে বললেন প্রভু আমার কাছে একটু দয়া করে যদি আসেন তার প্রার্থনা ছিল কি তোমার চরণ কমল আমি বক্ষ ধরবো আর তোমার যে মুখপদ্ম আমি চোখে দেখব আর জিউ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ কর তবে কিন্তু আমি যাব এই কথাটা কিন্তু তোমায় রাখতে হবে ভগবানকে আগে থেকেই প্রতিজ্ঞা করে দি ভগবান যে দেখো কৃষ্ণ বড়ো দয়ামায় তোমার ইচ্ছা নিশ্চয়ই রাখবে এইভাবে দেখে গেল তিনটে পূর্ণ হলো কি হলেন সকালবেলা এসছেন হরিদাস ভালো আছো হ্যাঁ ভালো আছি কিন্তু শরীর ভালো হয় অসুস্থ বুদ্ধিমন ভজন হচ্ছে না এবার তারকে কি আগের দিন বলেছিলেন এই কথা তারপর তো এইসব কথা হলো তা ভগবানকে কাছে রাখলেন চরণ কমলকে বক্ষে স্থাপন করলেন প্রভুকে বললেন আমার পাশে একটু দয়া করে বসুন চরণ কমল এক এটা বক্ষে ধারণ করলেন আর চোখ দিয়ে খালি কৃষ্ণ ভগবানের অমৃতময় সেই রূপ পান করতে আরম্ভ করলেন হঠাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য বলে নামের সহিত দেহ করিল উৎকর্মণ নামের সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিল তাহলে ভগবান এবং ভক্ত ভক্ত বুঝতে পারে সব কিছু কাজেই উদ্ধব বলছেন আমার মনে হচ্ছে আপনি এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বিপ্রসাপাত আপাত সমর্থ উপি প্রত্যহন ন যদীশ্বর আপনি তো পরাক পর অকিলেশ্বর বিপ্র ব্রাহ্মণের সাপ হয়েছে আপনি তো অনায়াসে কাটিয়ে দিতে পারেন আরে আপনি তো সবই আপনি তো ইচ্ছে করলে বিপ্রের যে ব্রাহ্মণের সাপ হয়েছে আপনি কাটাতে পারেন ইচ্ছে করে কিন্তু আপনি কাটাবেন না কেন গর্গসংগীতা কি বলছেন গর্গসং ভগবান নিজে বলছেন বেদামে বচনাম বিপ্রা মুখাম বেদ হলো আমার বচন আর বিপ্র ব্রাহ্মণ আমার মুখ অঙ্গানি জুয়ম দেবতা আপনারা দেবতা আমার অঙ্গ প্রত্যঙ্গ আর আমার সাধব অশব হৃদি সাধুরা আমার প্রাণ কি বলছেন নিজে বলছেন ভগবান ভগবান যে দেখো ভগবান বলছেন নিজে স্বীকার করছেন বেদামে বচনম বিপ্রা বেদ হলো আমার বচন মুখের বাণী বিপ্রা মুখম ব্রাহ্মণ বৈষ্ণব এরা হচ্ছে আমার মুখ তাদের মুখে আমি খাই ভোজন করি আর অঙ্গানি জুয়াম দেবাহান তোমরা যে দেবতা আমরা আমার অঙ্গ প্রত্যঙ্গ ধরে নাও আর সাধব হৃদয় অশব হৃদি সাধুরা আমার প্রাণ সাধুরা আমার প্রাণ হয় সাক্ষাৎ প্রাণ এইভাবে ভগবান বলছেন কাজেই বুঝতে পারতেই পারে কাজেই বিপ্রসাপম সমর্থ আপনি তো ইচ্ছে করলে বিপ্রসাপ কাটিয়ে দিতে পারেন কিন্তু আপনি কাটাবেন না আপনি কিন্তু ইচ্ছে করলে বিপ্রসাপ কাটাতে পারেন আপনি কাটাবেন না কেন আপনার ইচ্ছা নয় এটা কাটা আপনি একটা লীলা করবেন এই জন্য এইভাবে করেন উদ্ধব এবং কান্নাকাটি আরম্ভ করল নাহাম হম তবাঙ্গ্রিক কমলম ক্ষণার্ধমপিকেশব নয় সঙ্গে নিয়ে যাও আমি তো থাকতে পারব না আমি ক্ষণার্ধ মফি একটা ক্ষণ যেন একটা সেকেন্ড বলে না চোখের না এই সময় তোমাকে ছাড়া থাকতে পারবো না এই জন্য বলছেন না আহম তবাংঘ্রি কমলম ক্ষণার্ধ মফি কেশব ত্যাগতুম সমুৎসাহে না তো সধাম নয় মামপি আমাকেও তোমার ধামে নিয়ে যাও আমি থাকতে পারো না তোমাকে ছাড়া তব বিকৃতম কৃষ্ণনী নাম মঙ্গলম আপনার যত ক্রিয়াকর্ম আপনি করেছেন সেগুলো লীলা জগতে থাকলো পরম মঙ্গল বিস্তার করবে আর কর্ণ পিয়ুষম আশ্বাধ্যয্যন্তী অন্ন স্পৃহা জনাহা যত লোকজন তারা আপনার এই অমূল্য এই আনন্দময় কথা শ্রবণ করে তাদের ভেষরে কামনা বাসনাকে অনায়াসে ত্যাগ করে যেতে পারবে কিন্তু আমাকে আপনি ছেড়ে যাবেন না কারণ আপনার যখন আপনি শুয়ে থাকতেন তখন আপনার আপনি যখন ভোজন করতেন আপনার সঙ্গে আপনি যখন কোথাও বেড়াতে যেতেন আমাকে নিয়ে আপনার ছাড়া তো আমি কোথাও থাকিনি এমন কি এমন হয়েছে পত্নীগণকে নিয়ে যায়নি উদ্ধব সঙ্গে রয়েছে উদ্ধবকে ছাড়া কোনোই হয় উদ্ধবকে ত্যাগ করে যায়নি সবসময় উদ্ধব কি যখন কুবজাকে কৃপা করতে গেল এরা অন্য লোক ভুল বুঝবে উদ্ধব কিছু সঙ্গে ছিল উদ্ধব কখন ভগবানকে ভুল বুঝবে না তো জানি নি ভগবান সেই জন্য বলছেন শয্যাটন স্থান স্থান সান ক্রিয়া ক্রিয়া সনাদিসু আপনার যখন আপনি বিশ্রাম করতেন যখন আপনি ভ্রমণ করতেন আপনি স্নান করতেন খেলা করতেন খেতেন সব সবসময় তো আমি আপনার সঙ্গে ছিলাম আমি আপনাকে কি করে ত্যাগ করতে পারবো এখন তো আমি ত্যাগ করতে পারবো না শয্যা সনাটন স্থান স্না স্থান সান স্নান ক্রীড়া সনাদিসু কথম তম প্রিয়ম ভয় বয়ম হ্যাঁ ভাবতে আহা স্ত্যাজে মাহি কী করে আমাদের ত্যাগ করবেন সব সময় তো আপনার সঙ্গেই ছিলাম আর আপনার যে সব প্রসাদ আপনার গলায় যে মালা ব্যবহার করতেন মালা ফেলে দিলে আমি ব্যবহার করতাম আপনি যে প্রসাদ পেয়ে উঠে গেলে সেই প্রসাদ আমি পেতাম আপনি যে কাপড় চোপড় ফেলে দিতেন পরে সেগুলো আমি ব্যবহার করতাম আপনার গয়নাঘাটি সবই আমি আপনার সব প্রসাদ আমি তো পেতাম আর সেই জন্য বলছেন তয়োপভোক্ত গন্ধবাস ও অলঙ্কার চর্চিতাহা উচ্ছিষ্ট ভৌজিন দাসাহাস্তব মায়াম জয় জয় মহি প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় আমরা মুখে গাই হ্যাঁ মুখে গাই না এখানে উদ্ধবজি সাক্ষাৎ বলছেন তোমার দ্বারা পরিত্যক্ত প্রসাদ আমি গ্রহণ করেছি তোমার মালা যেটা পরে ফেলে দিতে ওটা আমি পরতাম তোমার কাপড় চোপড় তোমার গয়নাগাটি তুমি যে চন্দন মাখতে ফেলে দিলে আমি এগুলো গুলিয়ে আমি আর লাগাতাম সবই আপনার করতাম কাজেই তয়োপভুক্ত বাস অলংকার চর্চিতা উচ্ছিষ্ট ভৌজিন দাসাহা স্তব মায়াম জয় মহি আপনার মায়া তো আমরা এমনিতেই জয় উচ্ছিষ্ট উচ্ছিষ্ট আমরা পেয়েছি প্রসাদ সেবা সেবা করিতে হয় সকল প্রপঞ্চ আমরা কেবল গান করি উদ্ধব দিয়ে নিজের জীবনে দেখেছে আমাদের প্রসাদে প্রসাদ বুদ্ধি নেই যে ব্যক্তির প্রসাদে প্রসাদ বুদ্ধি হবে একবার প্রসাদ তার সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে জগন্নাথের প্রসাদ যদি এই রকম তীব্র শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে সঙ্গে সঙ্গে মুক্ত কিন্তু তো শ্রদ্ধা নাই ডাল ভাত মিষ্টি ডালটা খুব ভালো রে মিষ্টি ডাল জগন্নাথের মিষ্টি ডালটা খুব ভালো এই ডাল বুদ্ধি সাদ বুদ্ধি আমাদের তো নাই যাই হোক এখানে বলছেন আজকে এখানে বিশ্রাম দেবো কথা কালকে আবার আলোচনা করবো আজ এখানেই থাক তাই জন্য যশ ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণ স্তত্ব সমা সুরাহা হরৌ অভক্ত সকুত মহদ্গুণ মনোরথে নত ধাবত বই পাঞ্চকাল বাসিন্দ पति तान पाब ने भू बैष भिओ